তো যখনই এরকম কোনো একটা কার্বনের চারটে হাতে চারটে আলাদা আলাদা গ্রুপ থাকে বা যে কোনো আলাদা আলাদা এলিমেন্ট থাকে, তখন সেই কার্বনটাকে বলা হয় হচ্ছে কাইরাল কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন। মনে রাখবে, ঠিক আছে? অ্যাসিমেট্রিক কার্বনও বলা যেতে পারে। কোনটাকে? এইটাকে অ্যাসিমেট্রিক কার্বনও বলা যেতে পারে, বাংলায় বলা অপ্রতিসম কার্বন। অ্যাসিমেট্রিক কার্বন বা কাইরাল কার্বন বলা হয় এটাকে, ঠিক আছে? কাইরাল কার্বন। আর যে সমস্ত কম্পাউন্ডে কাইরাল কার্বন আছে, একমাত্র তাদের ক্ষেত্রেই আমরা এই আর এস কনফিগারেশনটা বার করতে পারি। আর এস কনফিগারেশন, আগের দিন আমি তোমাদেরকে দেখেছিলাম ডিএল কনফিগারেশন, এবার তোমাদের মধ্যে কারুর কারুর ডিএল কনফিগারেশনটা হয়নি, তো আমি করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আজকে আমরা আর এস কনফিগারেশনটা করি, তোমাদের ডিএল কনফিগারেশন করিয়ে দেবো। যাদের যাদের একটু খাতা খুলে দেখো, এই যাদের কালকে ক্লাস ছিল অর্গ্যানিকের, কালকে তো ছিল বোধহয়, তো কালকে না কবে ছিল, বৈশালীতে ক্লাস? ও হ্যাঁ, তোমাদের কালকেই করাচ্ছিলাম আমি। তো তোমরা যারা বৈশা মানে কালকে যাদেরকে অর্গ্যানিক করাচ্ছিলাম আমি, তারা একটু দু পাতা মতো জায়গা ছেড়ে রাখো, ঠিক আছে? দু পাতা বা দেড় পাতা, দু পাতা হলেই হবে, জায়গা ছেড়ে রাখো। তোমাদেরকে ওখানে আমি এনানসিওম আর ডিএল কনফিগারেশন এগুলো সব করিয়ে দেবো, চিন্তা নেই। আজকে আমরা ডিরেক্ট আসছি আর এস কনফিগারেশনের মধ্যে। তো আর এস কনফিগারেশনে আসার আগে যেটা আমি বললাম, যে কাইরাল কার্বন তাদের কাদেরকে বলে, যে কার্বনটার চারটে হাতে চারটে আলাদা আলাদা গ্রুপ থাকে। আচ্ছা বৈশালী, তোমাকে আমি জিজ্ঞেস করছি, তুমি একটু উত্তর দেবে। সেটা হচ্ছে এই কার্বনটা, এক হাতে রয়েছে CH3, এক হাতে রয়েছে CH2CH3। অনেকে CH2CH3 না রেখে C2H5ও লিখতে পারে, তাই তো? কী বলে ওটাকে? ইথাইল গ্রুপ বলে, C2H5। এক হাতে বিআর থাকতে পারে, এক হাতে সিএল থাকতে পারে। আমার প্রশ্ন তোমার কাছে, যে এই কার্বনটা কি এটা কাইরাল কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন কি এটা? কারণ এর চারটে হাতে চারটে আলাদা আলাদা গ্রুপ আছে, এটা মিথাইল গ্রুপ, এটা ইথাইল গ্রুপ, এটা ব্রোমাইড গ্রুপ, এটা ক্লোরাইড গ্রুপ। সো চারটে হাতে চারটে আলাদা গ্রুপ, তাই এটাকে কাইরাল কার্বন বলবো আমরা। আর এই কার্বনটা যেটার এক হাতে মিথাইল, এক হাতে ইথাইল, এই হাতে হাইড্রোজেন, এই হাতে হাইড্রোজেন, আচ্ছা এইটা কি তোমরা বলো, এটা কি আমাদের কোনো কাইরাল কার্বন? এটা কি কাইরাল কার্বন না না? তাই তো, কেন না কাইরাল কার্বন নয়? তার কারণ হচ্ছে এটার চারটে হাত, এটা চারটে হাতের মধ্যে দুটো হাত সেম হয়ে গেছে, দুটো হাতে হাইড্রোজেন রয়েছে, তো এটা কাইরাল কার্বন নয়, ইটস নন কাইরাল বা একাইরাল কার্বন। তো আর এস কনফিগারেশনটা কে দেখাবে? আর এস কনফিগারেশন, ডিএল কনফিগারেশন এগুলো দেখাবে হচ্ছে কাইরাল কার্বন যেটাতে আছে। তার মানে এই কম্পাউন্ডটা দেখাতে পারবে, এই কম্পাউন্ডটা দেখাতে পারবে, এই কম্পাউন্ডটা কিন্তু পারবে না, ঠিক আছে? রাহুল তুষার আছো তো? হ্যাঁ স্যার, ওকে ওকে, আচ্ছা। সো এই কম্পাউন্ডটা দেখাতে পারবে, এই কম্পাউন্ডটা কিন্তু দেখাতে পারবে না, ওকে? আচ্ছা তোমাদের একটা কথা একটু বলি প্র্যাকটিসের বিষয়ে, সেটা হচ্ছে অনেককে দেখছি যাদেরকে আগে দিয়ে আমি ডিএল কনফিগারেশন করালাম, শুধু ওইগুলো করে ছেড়ে দিচ্ছ, ওয়াই? এটা তো প্র্যাকটিস না। প্র্যাকটিসে অন্তত তোমাদেরকে একটা কথা বলি, এই ভুলটা কিন্তু করো না, যে শুধুমাত্র একদিন একটা করে সেকশন করছো। তোমাদের এখনও সেরকম সময় আসেনি যে তোমরা একদিন একটা করে সেকশন করবে। তোমাদের প্রত্যেক দিন, আমি যদি ধরো আজকে হ্যালোলকেনে রিয়াকশন করিয়েছি বা প্রিপারেশন করিয়েছি, প্রথম থেকে শুরু করে শেষ অব্দি যে কটা রিয়াকশন হয়েছে প্রিপারেশন করিয়েছি, প্রত্যেকটা লিখবে। এর পরের দিন ধরো তোমাদেরকে হ্যালোঅ্যালকেনের রিয়াকশন শেখাবো, তখন হ্যালোঅ্যালকেনের প্রিপারেশন প্লাস রিয়াকশন দুটো তোমরা প্র্যাকটিস করবে একসঙ্গে। তার পরের দিন ধরো তোমাদের নতুন চ্যাপ্টার হ্যালোঅ্যালিন করাবো, হ্যালোঅ্যালিনের ধরো তোমাদেরকে প্রিপারেশন করালাম, তখন তোমাদের প্র্যাকটিসটা আরও বেড়ে যাবে। হ্যালোঅ্যালকেনের প্রিপারেশন, হ্যালোঅ্যালকেনের রিয়াকশন, হ্যালোঅ্যালিনের প্রিপারেশন, এইভাবে তোমাদের একটা সময় আসবে যখন এক এক দিনে পাঁচটা চ্যাপ্টার একসঙ্গে করতে হবে, নইলে স্পিডটা বাড়বে কী করে? তোমরা সেকশন এখন থেকে সেকশনাল করে দিচ্ছ, কোনো দিন রিয়াকশন করছো, কোনো দিন ডিএল কনফিগারেশনটা করছো, এ কি এক এক দিনে পুরোটা করতে হবে? বাট হ্যাঁ, হ্যাভিং সেড দ্যাট, ডিএল কনফিগারেশনটা রোজ পরপর করার দরকার নেই, একটা করে এক্সাম্পল নিয়ে করে দিলেই হবে, অত এনান্সিওম আর গল্প টল্প লিখতে হবে না, ওকে? রিয়াকশন যেন রোজ হয়, আর রিয়াকশন তোমরা আবার পার্ট পার্ট করে নেবে না, আজকে এইটুকু কালকে ওইটুকু, ওরকম নয়, পুরোটা করবে। আর রোজ যত রকম করাতে থাকবো ওটাকে অ্যাড করবে প্র্যাকটিসে, বুঝতে পারলে কী বললাম? এটা মাথায় রেখো করার সময়। অ্যান্ড ওয়ান মোর থিং, প্লিজ ভেবো না আমি দেখতে পাচ্ছি না, পরিষ্কার বোঝা যাচ্ছে একই জিনিস মাঝে মধ্যে, আর কেউ কেউ তো খাতার জিনিস পাঠিয়ে দিচ্ছ। ওয়েল যাই হোক, সো আগের দিন আমি তোমাদেরকে একটা প্রজেকশানে কনভার্সন করেছিলাম, ছোট্ট করে একটা এক্সাম্পল দেখাই ওটার আরেকবার। কী বলেছিলাম? ফিশার প্রজেকশান থেকে ফ্লাইং ওয়েজ প্রজেকশানে কনভার্সন, তাই তো? ফিশার প্রজেকশান থেকে ফ্লাইং ওয়েজের কনভার্সন, তোমরা নিশ্চয়ই বাড়িতে এটা দেখেছো। ফিশারটা হচ্ছে 2D প্রজেকশান, আর ফ্লাইং ওয়েজটা হচ্ছে কিরকম? থেকে ফিশার করেছিলাম না, বুঝলাম না কী হয়েছে। ফ্লাইং ওয়েজ থেকে ফিশার করেছিলাম হ্যাঁ ওই আর কি, ফিশার থেকে ফ্লাইং ওয়েজ বা ফ্লাইং ওয়েজ থেকে ফিশার থেকে ফ্লাইং ওয়েজ বা ফ্লাইং ওয়েজ থেকে ফিশার, হোয়াট এভার। না আমি যেটা বলছিলাম যে ফিশারটা হচ্ছে 2D, ইয়া রাইট। তো ফিশারটা হচ্ছে 2D প্রজেকশন, আর ফ্লাইং ওয়েজটা কীরকম হয়? ফ্লাইং ওয়েজটা হচ্ছে 3D প্রজেকশন, 3D প্রজেকশন রাইট। তো ধরো ফিশার প্রজেকশন, ধরো মিথেনকে লিখছি, মিথেন কীরকম হয়? কার্বনের চারটে হাতে চারটে হাইড্রোজেন, লাইক দিস, তাই তো? কিন্তু ফ্লাইং ওয়েজে এটাকে কীভাবে দেখানো হবে? একটা কার্বন, মাথায় একটা হাইড্রোজেন রয়েছে, এই হাতে একটা হাইড্রোজেন,
এই হাতে একটা হাইড্রোজেন আর এই হাতে একটা হাইড্রোজেন। তো এখন তোমরা বলতে পারো যে এরকম হাতগুলো আলাদা আলাদা রকমের কেন? নিচের গুলো দেখো, যখন কোনো কিছু স্ট্রেট লাইন দিয়ে দেখানো হয় সেটা মানে কি? সেটা হচ্ছে অন দা প্লেন, তাই তো? সেটা হচ্ছে অন দা প্লেন, মানে যে তলে আমরা কম্পাউন্ডটাকে আঁকছি বনটা সেই তলেই রয়েছে। যখন এইভাবে দেখানো হয় সেটাকে কি বলা হয়? অ্যাবাভ দা প্লেন, মানে তলের উপরে রয়েছে, অ্যাবাভ দা প্লেন। এটা এরকম সলিড কালার করে দিতে হয় লাইক দিস। আর এই ওয়াইফাইয়ের মতো যদি থাকে তাহলে সেটাকে কী বলা হবে? এটা হচ্ছে বিলো দা প্লেন, মানে তোমরা যে তলে আঁকছো সেই তলের নিচের দিকে রয়েছে, রাইট? বিলো দা প্লেন এটা লিখে রাখতে পারো সবাই, তোমার তো কারুগর তো লেখা রয়েছে, যাদের লেখা নেই তারা লেখো। সো এই বনটা তলে রয়েছে, এই বনটাও তলের উপরেই রয়েছে, এইটা এটা রয়েছে ধরো তোমরা যদি মনিটর স্ক্রিন বা মোবাইল মোবাইলে যদি পড়ো তো মোবাইলের স্ক্রিন থেকে এটা বেরিয়ে রয়েছে, এরকম দেখানোর জন্য এই বনটা দিয়ে দেখানো হয়। আর এটা হচ্ছে মোবাইলের স্ক্রিনের ভিতর দিকে রয়েছে। তো থ্রি ডি প্রজেকশন বোঝানোর জন্য ফ্লাইং ওয়েস ইউজ করা হয়। এবার ধরো তোমাদেরকে কোনো একটা কম্পাউন্ড এরকম ফ্লাইং ওয়েস প্রজেকশনে দেওয়া রয়েছে, তোমরা তো ছোটোবেলা থেকে এরকম টু ডি স্ট্রাকচার রেখে এসছো, তাই না? তাই তোমরা এটার সঙ্গে বেশি কমফোর্টেবল। তো তোমরা ফ্লাইং ওয়েস থেকে ফিশারে কী করে কনভার্ট করবে কোনো একটা কম্পাউন্ডকে, তাই তো? ফ্লাইং ওয়েস থেকে আমরা ফিশারে কী করে কনভার্ট করি? তো আবার একবার আগের দিনের টপিকটা আমি বলে দিই, কী বলেছিলাম? ধরো একটা কার্বন রয়েছে যার এই হাতে ধরো রয়েছে হাইড্রোজেন, এই হাতে ধরো রয়েছে বিআর, এই হাতে ধরো রয়েছে বিআর, এই হাতে ধরে নাও রয়েছে CH3, আর এই হাতে ধরে নাও রয়েছে CL, লাইক দিস, এরমভাবে ধরো রয়েছে। তো বুঝতেই পারছো যে এই হাতটা রয়েছে প্লেনের উপরে, এই হাতটা রয়েছে প্লেনের নিচে, আর এই হাতটা রয়েছে প্লেনের উপরে, রাইট? মানে প্লেনের উপরে মানে কি? প্লেনের সঙ্গে তলে তলে রয়েছে ওটা। তো এটা ফ্লাইং ওয়েস প্রজেকশন দেওয়া রয়েছে। আমরা কি করে ফিশারে কনভার্ট করব? কি রুল বলেছিলাম? এই যে অ্যাবাভ দ্য প্লেন যে বনটা থাকে, মন দিয়ে শোনো যারা জানো না, অ্যাবাভ দ্য প্লেন যে বনটা থাকে ওটাকে একটা ধাক্কা মেরে জাস্ট উল্টো দিকে ফেলে দিতে হয়। একটা সোজা ধাক্কা মেরে ওটাকে জাস্ট উল্টো দিকে ফেলে দিতে হয়। উল্টো দিকে ফেললে কীরকম হয়ে যাবে? কার্বনটা থাকবে উপরে, যেরকম হাইড্রোজেন আছে থাকুক, এদিকে যেরকম বিলো দ্য প্লেন CH3 রয়েছে ওটা থাকুক, যেরমভাবে রয়েছে ওরমভাবেই থাকবে। হ্যাঁ, সিএলটা যেরকমভাবে এরকমভাবে রয়েছে থাকুক। আর কী হয়েছে, বিআরটাকে ঠিক, বিআরটা এখানে ছিল তো ঠিক উল্টো দিকে ফেলা হয়েছে, এরকম হয়ে গেছে। এখন বিআরটা এখন ঠিক উল্টো দিকে চলে গেছে, রাইট? এরকম হয়ে গেছে স্ট্রাকচারটা। এবার এখান থেকে আমরা টু ডি স্ট্রাকচারে কনভার্ট করবো কীভাবে? যখনই আমরা ফিশার বা টু ডিতে কোনো কার্বনকে আঁকি সবসময় ওর হাতগুলো এরকম 90 ডিগ্রিতে রাখি, রাইট? হাতগুলো সবসময় 90 ডিগ্রিতে থাকে। তো অলওয়েজ জানবে প্রথম যে একদম উপরের যে এলিমেন্টটা থাকে ওটার পজিশনটা সেম থাকবে। তো হাইড্রোজেনটা এখানে থাকলো, এবার তোমাদের ইচ্ছা তোমরা কোন দিক দিয়ে ঘুরবে। এরকম ক্লকওয়াইজও ঘুরতে পারো, আবার অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারো। ধরো আমি ক্লকওয়াইজ ঘুরছি, তো হাইড্রোজেনের পর কাকে পেলাম আমি? ব্রোমিনকে পেলাম তো। তো হাইড্রোজেনের পরে যে হাতটা খালি আছে ওখানে ব্রোমিন বসিয়ে দাও। তারপর আরও ক্লকওয়াইজ ঘুরলাম, তাহলে কাকে পেলাম? CH3, তাহলে এই হাতে CH3কে বসিয়ে দাও। আরও ক্লকওয়াইজ ঘুরলাম, এখানে কাকে পেলাম? CL, তাহলে এখানটায় CLকে বসিয়ে দাও, লাইক দিস। ওকে, সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দিস কম্পাউন্ড ইন ফিশার প্রজেকশন। তো এটা হচ্ছে ফ্লাইং ওয়েস্ট প্রজেকশন, আর এটা হচ্ছে ফিশার প্রজেকশন। আগের দিন মানে কালকে যাদের কালকে যারা ক্লাস করেছিলে, মঙ্গলবার আর বুধবার যাদের অর্গানিক থাকে তাদেরকে তো এই টপিকটা আমি করাইনি। তোমরা সবাই বুঝতে পেরেছো এই টপিকটা? এই ফ্লাইং ওয়েস্ট থেকে ফিশারে কী করে এলাম? বৈশালী, অন্বেষা, অঙ্কিত, আরেকবার বলবো তাহলে আমি আরেকটা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, বাট আরেকবার বলার মতো কিছু কিন্তু নয় এটা। বৈশালী, বনগুলো লিখে নিয়েছো কোনটা কি? অন দা প্লেন, অ্যাবাভ দা প্লেন, বিলো দা প্লেন? ওকে, তাহলে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি এরকম। এটা কিন্তু আরেকবার বোঝানোর মতো নয় বৈশালী, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, একবার দেখাচ্ছি। ধরো উপরে রয়েছে CH3, এই ধরো রয়েছে বিআর, এই ধরো রয়েছে এইচ। ওকে, উইথ দিস সলিড বন্ড তুমি বলবে, হ্যাঁ আমি করবো। আর এই হাতে, এই হাতে ধরো রয়েছে সিএল। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন যেটা করা হলো না, বৈশালী তোমার কি মনে হয় এই কার্বনটা কি কাইরাল কার্বন? কেন কাইরাল কার্বন? কারণ এর চারটে হাতে চারটে আলাদা আলাদা এলিমেন্ট বা চারটে আলাদা আলাদা গ্রুপ রয়েছে। এবার আমি কি বললাম রুলটা? এই যে এই বনটার দিকে তাকাবে সবসময়, এখানে একটা এখানে ছিল, এখানে একটা এখানে রয়েছে, অ্যাবাভ দ্য প্লেন যে বনটা ওটার দিকে তাকাবে, ওটাকে ধরে জাস্ট ইমাজিনারি উল্টো দিকে ফেলে দেবে, ঠিক যেরকম রয়েছে। মানে ধরো, মানে কীভাবে বলি বলো তো তোমাকে, ধরো তুমি এরকমভাবে শুয়ে রয়েছো, ঠিক আছে? তুমি এভাবে শুয়ে রয়েছো, তোমাকে কীভাবে তুলে এরকমভাবে উল্টো দিকে ফেলে দিলো, তুমি এরকম হয়ে গেলে, ঠিক উল্টো দিকে ফেলে দেওয়া যেটাকে বলে। তো সেরকমভাবে বিআর এইচটা এভাবে রয়েছে, এটাকে জাস্ট এভাবে ফেলে দেবো আমরা। মানে কীরকম হয়ে যাবে স্ট্রাকচারটা যদি উল্টো দিকে ফেলা হয়? তাহলে সি, উপরে CH3, আর এদিকে হয়ে যাবে এইচ, এদিকে হয়ে যাবে সিএল, এদিকে হয়ে যাবে
বি আর, এই উল্টো দিকে ফেলাটা কি বৈশালী বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝেছি। এবার এবার আমরা কি করব, কার্বনের চারটি হাত 90 ডিগ্রিতে রয়েছে, উপরে কাকে লিখবো বৈশালী? সিএইচ থ্রি CH3। তারপর এদিকে যদি আমরা ঘুরি ক্লকওয়াইজে কাকে পাচ্ছি, বিআর তাহলে এই হাতটা কি হবে? বিআর হবে। তারপরের হাতটা কি হবে বলো? ক্লোরিন। তারপরের হাতে হাইড্রোজেন। বুঝতে পেরেছো এবার? ঠিক আছে তো? বাট হ্যাঁ আমি যেটা তোমাদেরকে বলেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে এই মাঝখানে স্ট্রাকচারটা কিন্তু আমরা আর আঁকবো না। যখন নার্সারি গ্রেডে KG 1 KG 2 ছেলে মেয়েদের যখন দেওয়া হয়, ওরা এই মাঝখানে স্ট্রাকচারটা আঁকে, কিন্তু আমরা তো মোটামুটি বড় হয়ে গেছি, আমরা কেন এটা আঁকবো, তাই না? এগুলো নার্সারি গ্রেডের লোকজন এরকমভাবে করে, মাঝখানেরটা এঁকে এঁকে করে। আমরা কি করবো, আমরা ডিরেক্ট এখান থেকে এখানে চলে যাব। সো সেজন্য আমাদের ইমাজিনেশন পাওয়ারটা একটু বাড়াতে হবে। ঠিক আছে, এক্সাম্পল লিখেছো? আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দাঁড়াও তোমার বই থেকে একটা এক্সাম্পল দিই। জানবে উপরের বন্ডটা না সবসময় ফিক্সড থাকে, এটা সবসময় ফিক্সড, COOH, যেহেতু বন্ডটা কার্বনের সঙ্গে তাই সিটাকে আগে লিখলাম আমরা। এখানে রয়েছে CH3 বা CL রয়েছে, ধরুন CL, আর এই হাতে রয়েছে CH3, CH3। ঠিক আছে, চলো আমরা একবারে করব, আমরা একবারে কনভার্ট করবো, প্রত্যেকে করো, একবারে কনভার্শন হবে। সবার হয়েছে? ওকে, তো হ্যাঁ কিরম স্যার। হবে দেখো, কার্বনটা সঞ্চারী বুঝতে পেরেছো তো? হ্যাঁ তো কার্বনটা, আচ্ছা একটু মনে মনে আমরা ভেবে নিই, প্রথমে এইটাকে উল্টো দিকে ফেলতে হবে, তাহলে COOH এখন এরম জায়গায় রয়েছে, রাইট? তো এই যে কার্বনের চারটে হাত, 1 2 3 4, সঞ্চারী বলো উপরে কাকে বসাবো আমরা? হাইড্রোজেন আচ্ছা, যদি তোমাকে জিজ্ঞেস করি এই হাতে কাকে বসাবে? COOH। ভেরি গুড, COOH। বৈশালী বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের মধ্যে যদি হ্যাঁ কেউ এমন থাকো যার স্ট্রাকচারটা, আচ্ছা এই হাতে কি বসাবো CH3 আর এই হাতে কি বসাবো? ক্লোরিন। ক্লোরিন। তো তোমাদের মধ্যে যদি কেউ এরকম থাকো যে এই স্ট্রাকচারটা অন্যরকম কিছু এঁকে ফেলেছো ভুল করে, মানে যার আমারটার সঙ্গে ম্যাচ করেনি, আমাকে বলো, প্লিজ ডোন্ট হেজিটেট, বলো। যেহেতু অনলাইনে ক্লাস করাচ্ছি অসুবিধা হয় আমি জানি, সামনে থাকলে হতো না। ফ্রিলি বলো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ সৃজা বলো। বলছিলাম যে আমি না ক্লোরিন আর CH3 তো উল্টো করে ফেলেছি, মানে ক্লোরিন, আপনি যেখানে ক্লোরিন দিয়েছেন, হ্যাঁ ক্লোরিন দিয়েছেন ওখানে নিচ্ছি আর সিস্টা, নিচে হ্যাঁ ক্লোরিন করে দিয়েছি। COOH ঠিক জায়গায় নিয়েছো? হ্যাঁ ওইটা ঠিক জায়গায় না, লিখেছি, তুমি আমার একটা কথা, হাইড্রোজেন আর COOH টা করেছি। আচ্ছা তুমি একটা কথা বলো, যদি আমি COOH-টাকে উল্টো দিকে ফেলি তাহলে এটা কিরম হয়ে যাবে? মাঝখানটা যদি আঁকি হাইড্রোজেন, এদিকটা হয়ে যাবে COOH, তারপর এখানে থাকছে কি, এখানে কি থাকছে? CL, এখানে থাকছে CH3, আর এখানটা থাকছে CL। এবার তুমি আমাকে বলো, যদি আমি এদিক থেকে ঘুরি, প্রথমে হাইড্রোজেন বসালাম, তারপরে ঘুরে এসে COOH পেলাম, তাই COOH বসালাম, তুমি আমাকে বলো তারপর ঘুরে এসে কি পাচ্ছ? CH3 পাচ্ছ তো, তাহলে তুমি এখানে CL কি করে বসাবে? কি বললাম, বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে হ্যাঁ, পেরেছি। তো আমরা ওখানে অর্ডার ওয়াইজ যেরকম পাবো এখানে সেরকম অর্ডারে বসাবো। কারো ডাউট থাকলে বলো আমাকে। স্যার হ্যাঁ স্যার বলছি যে ওই ত্রিভুজটা যদি ওই
মানে ওই বুঝতে পেরেছি, বলো ওটা তুমি। কি বলে ভুলে গেছি, ঠিক আছে, ওটা হচ্ছে অন হ্যাঁ দ্য বিলো প্লেন। দ্য প্লেন নো এন্ড নো নো, আর দ্যাট ইজ অ্যাবাভ অন দ্য দ্য প্লেন, প্লেন দ্যাট ইজ মাঝে, অ্যাবাভ দ্য প্লেন। হ্যাঁ হ্যাঁ অ্যাবভ দ্য প্লেনটা যদি বিলো দ্য প্লেন আর অন দ্য প্লেনের মাঝে থাকতো তাহলে কি হতো? ওকে, সো সঞ্চারী এরকম একটা ক্রাইটেরিয়ার কথা বলছে যেখানে, আচ্ছা মুসলাম একটু, হ্যাঁ সঞ্চারী সম্ভবত এরকম কিছু বলছে। আচ্ছা তুমি বলছো মাঝখানে, ঠিক আছে এই মাঝখানে একটা গল্প তোমাদেরকে বলি। যখন আমি সামনাসামনি পড়াই তো এই স্ট্রাকচারগুলো তো আমি বই থেকে ওদেরকে আঁকতে দিই। তো এবার ধরো আমি কথায় কথা বলছি, একটা ধরো বইতে এরমভাবে রয়েছে জিনিসটা, এদিকে ধরো রয়েছে সিএল, এখানে ধরো রয়েছে সিএইচ থ্রি, আর এখানে ধরো রয়েছে বিআর। হ্যাঁ এবার আমি ধরো এটা ওদেরকে খাতায় আঁকতে বললাম, প্রথমে নোট করতে বললাম, এবার কোনো না কোনো একটা অপদার্থ থাকবে যে এটাকে কীভাবে, স্যার এঁকেছি, কী এঁকেছিস দেখা, এই যে স্যার কার্বন, উপরে একটা হাইড্রোজেন, এইদিকে স্যার এই ওয়াইফাই এর মতো বনটা, আর এই যে স্যার সিএইচ থ্রি, আর এখানে বিআর। তখন ইচ্ছা করে একটা মেরে দিই দুম করে, কেন সিএইচ থ্রিটা এদিকে এরকম বেঁকে রয়েছে, ও বেঁকাতে বেঁকাতে এমন আঁকলো এদিকে, তারপর আবার বলবে স্যার কী আছে, ঠিকই জায়গায় মাঝখানে তো এঁকেছি, ক্লোরিন আর ব্রোমিনের মাঝখানেই তো এঁকেছি আমরা, অসুবিধা কী আছে? না অসুবিধা আছে, কারণ সিএইচটা যদি এদিকে এদিকে হেলে থাকে তাহলে উল্টালে এদিকটায় চলে যাবে, উল্টালে সিএলটা এদিকে চলে আসবে, সরি সিএইচটা এদিকে চলে আসবে, আর যদি এদিকে হেলে আঁকি তাহলে সিএইচটা উল্টে এদিকে চলে যাবে, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে, তাই তো? তাই কোন দিকে হেলে রয়েছে সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সো সঞ্চারী মাঝখানে থাকলে সেটা কোনো অসুবিধা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে একদম এরকমভাবে যেন না থাকে। সো তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, তোমার কোনো বইতেই কোনো ছবিতেই সিএইচ3 একদম পারফেক্টলি এরকম এই এইচের মানে এরকম সোজাসুজি থাকতে পারে না, অসম্ভব, কী করে থাকবে, থ্রি ডাইমেনশনাল ফিগারই তো হবে না, তাহলে হবেই না, বন্ড অ্যাঙ্গেলের জন্য একটা একটু এরকম হেলে থাকবে, বুঝতে পারলে আমি কী বললাম? সো পারফেক্টলি মিডল হতে পারে না, হয় একটু বাঁদিকে থাকবে না একটু ডান দিকে থাকবে, অসুবিধা কী আছে? গট ইট এভরিওয়ান? সো ছবিটা কিন্তু তোমাদের ভালো করে ঠিক যেরকম আছে ওরকম আঁকতে হবে, ওকে, ওটা যেন গন্ডগোল না হয়। সো মুছলাম, আমি আবার বলছি কারুর যদি এখান থেকে, একটা কোশ্চেন আছে হ্যাঁ তুষার বলো। স্যার যে ফার্স্টে আপনি CH4টা দেখালেন, ওটাতে বুঝবো কেমনি করে যে কোন হাইড্রোজেনটা অ্যাবাভ দ্য প্লেন করব, কোন হাইড্রোজেনটা বিলো দ্য প্লেন করব? দ্য প্রবলেম ইজ, তুমি যদি ওখানে একটু ভেবে দেখো তাহলে চারটে হাতেই হাইড্রোজেন আছে, সো কি যায় আসে তুমি কোনটাকে অ্যাবাভ দ্য প্লেন করবে কোনটাকে বিলো দ্য প্লেন করবে, কথাটা বুঝলে আমি কি বললাম? তুমি তো চারটি হাতে সেম গ্রুপ রেখেছো, সো কি যায় আসে কোনটাকে অ্যাবাভ দ্য প্লেন, যে কোনো একটা উপরে থাকবে, বাকি তিনটের মধ্যে দুটো হবে অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন আর একটা হবে অন দ্য প্লেন, সো যায় আসে না, না গট ইট? আর স্যার যেখানে চাই সেখানে বেঁকাতে পারবো? যেখানে মানে স্যার আপনি বললেন না ডান দিকে বেঁকে থাকে নয়তো বাঁ দিকে। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ পারবে, কারণ তুমি ভেবে দেখো না, দেখো তুষার আমি বলছি তুমি কি বলছো, তুমি বলছো যে স্যার স্ট্রাকচারটা যদি আঁকি তো আমি এরকমও আঁকতে পারি আবার চাইলে এরকমও আঁকতে পারি, তোমার তো এটাই প্রশ্ন রাইট, যে আমি তো এটাকে এরকমও করতে পারি এরকমও করতে পারি, কিন্তু তুমি ভেবে দেখো তুমি যদি এটাকে ফিশারে কনভার্ট করো দুটোর মধ্যে একটা তো কোনো ডিফারেন্স আসবে কি, জিনিসটা তো একই হবে। ইয়া দ্যাটস ওয়াই, ওকে, আর সবচেয়ে বড় কথা এটা কোনো কাইরাল কার্বন নয়, তো আমাদের নিয়েও লাভ নেই। এনিওয়েজ তো আগের দিন আমি তোমাদের ডিএল কনফিগারেশন করিয়েছি, আচ্ছা তোমাদেরকে যারা ডিএল কনফিগারেশন করোনি তারা তো ঠিক আছে, বাট অনেকেরই ডিএল কনফিগারেশন হয়েছিল, তো আই এম জাস্ট আস্কিং, যে বলতে পারবে বলবে, হ্যাঁ ভুল যে বলবে পিট খুলে নেবো আমি গিয়ে, বলো কে বলতে পারবে স্ট্রাকচারটা, ডি না এল? ডি, ওকে মোহক বলেছে ডি, বাকিরা সৃজনী বলেছে ডি, মিথিরা কি যেন বিড়বিড় করলো, মিথিরা বলো, মিথিরাও বলছে ডি, আর বাকিরা ডি, আচ্ছা তনুশ্রীও বলেছে ডি, কাইরাল কার্বন হতে না, আমি মিথিরার থেকে উত্তর নেব না, কৌশালী একমাত্র বলেছে, আমি বারবার করে আগের দিন বললাম যে যদি অ্যাসিমেট্রিক বা কাইরাল কার্বন হয় তবেই একমাত্র ডিএল কনফিগারেশন আমরা বার করব। মোহ কি হলো, এটা কাইরাল কার্বন, কার্বনের দু হাতে সিএইচ3 সিএইচ3 রয়েছে, তাহলে এটা ডিএল কনফিগারেশন হবে কি করে, সৃজনী বললে না, এগুলো খেয়াল রাখবে। এনিওয়েজ তো আজকে হেডিং দাও, নতুন কনফিগারেশন আর এস কনফিগারেশন, আর হাইফেন অবলিক এস কনফিগারেশন, আর এস কনফিগারেশন, হেডিং দাও সবাই,
বাংলা ইংলিশ নির্বিশেষে আরএস কনফিগারেশন। আচ্ছা তোমাদের কারো এটা স্কুলে হয়েছে আরএস কনফিগারেশন? ওকে ভালো, আগে তোমাদেরকে বলি যে আরএস এর নামটা মানে আরএস মানেটা কি। আর মানে হচ্ছে রেকটাস, ঠিক আছে, আর মানে হচ্ছে রেকটাস, আর এস মানে হচ্ছে সিনিস্টার। সৃজনী রেকটাস আর সিনিস্টার মানে কি বলো দাও। জানি না তো। বাহ জানো না, রেকটাস আর সিনিস্টার হচ্ছে দুখানা ল্যাটিন ওয়ার্ড। ওকে দিজ আর ল্যাটিন ওয়ার্ডস, আর হচ্ছে রেকটাস আর এস হচ্ছে সিনিস্টার। আচ্ছা রেকটাস মানে কি, আর ফর রাইট, সো রেকটাস মিন্স রাইট। ওকে আর সিনিস্টার হচ্ছে লেফট, মনে রাখবে। তো ল্যাটিন ওয়ার্ড রেকটাস মানে হচ্ছে রাইট আর সিনিস্টার মানে হচ্ছে লেফট, লিখে রাখো ভুলবে না। ঠিক আছে, আগে তোমাদেরকে বলি যে কীভাবে করা হয় বেসিক্যালি ব্যাপারটা। তোমাদের যখনই কোনো আরএস কনফিগারেশন বার করতে দেবে, খেয়াল রাখবে কার্বনটা কাইরাল কিনা। যদি এক কাইরাল কোনো কার্বন দেয় তাহলে আরএস কনফিগারেশন ডিএল কনফিগারেশন কিছুই হবে না, জিনিসটা খুব সুন্দর জানো তো। বাট ফর দিস তোমাদেরকে যারা সেই ক্লাস ইলেভেন থেকে বলে আসছি, আমি জানি না তোমাদের মধ্যে কজন করেছো, ইউ শুড রিমেম্বার দ্য অ্যাটমিক নাম্বার আপ টু ক্রিপ্টন। যদি মনে না রাখতে পারো তাহলে হবে না। কী কী আছে আমরা জানি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, এই বাবা নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেরেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন। যদি আরএস কনফিগারেশন করতে হয় তাহলে এত অবধি মুখস্থ রাখবে। সো পুজোর পর চিন্তা নেই, এখন ধরবো না, পুজোর পর তোমাদের পড়া ধরবো আমি, ঠিক আছে। আপ হাইড্রোজেন থেকে ক্রিপ্টন অবধি মুখস্থ করে গড়গড় করে বলে দিতে হবে, এবং শুধু সেভাবে নয় অ্যাটমিক নাম্বার জিজ্ঞেস করবো যে 24 কার, বলতে হবে ক্রোমিয়ামের সঙ্গে সঙ্গে। হ্যাঁ সো প্লিজ বি রেডি। কেন লাগবে এটা আমাদের, দেখা যাক কেন লাগবে। আগে তোমাদেরকে বলি তোমাদের কোশ্চেনগুলো কীভাবে দেবে। ফিশার প্রজেকশন তোমাদেরকে দিয়ে দেবে, ফিশার সরি ফ্লাইং ওয়েজ প্রজেকশন তোমাদেরকে দিয়ে দেবে, দিয়ে বলবে কম্পাউন্ডটা আর কনফিগারেশন না এস কনফিগারেশন বার করো। বেসিক্যালি মনে রাখবে কম্পাউন্ডের আর এস কনফিগারেশন হয় না, হয় হচ্ছে কার্বনের। ডিএল কনফিগারেশন যখন তোমাদেরকে করেছিলাম মনে করে দেখো, একটা টোটাল কম্পাউন্ডের ডিএল কনফিগারেশন হচ্ছিল। বাট যখন আর এস কনফিগারেশন করবো তখন শুধু কাইরাল কার্বনগুলোর আর এস কনফিগারেশন হবে। এগেন আই এম সেইং, কাকে কাইরাল কার্বন বলা হয়, যে কার্বনের চারটি হাত আলাদা। সো এখন আমি একটা কম্পাউন্ড তোমাদেরকে দিচ্ছি এবং দিয়ে তোমাদের জিজ্ঞেস করছি যেটা আর না এস কনফিগারেশন। ধরো এই কম্পাউন্ডটা দিলাম, ঠিক আছে, আমি এই কম্পাউন্ডটা তোমাদেরকে করতে দিলাম, খুব ইজি টাইপের একটা দিয়েছি, দিয়ে জিজ্ঞেস করছি এটা আর কনফিগারেশন না এস কনফিগারেশন। এবার তোমরা প্রথম প্রশ্ন আমাকে কী জিজ্ঞেস করবে যে এটা আবার কীরকম কথা, আর এস সব জীবনে শুনিই নি আমরা। আমরা যদি নাই জানি যে আর এস জিনিসটা কী তাহলে করবোটা কীরকমভাবে। হ্যাঁ খুব ভ্যালিড প্রশ্ন যে আমরা করবো কীরকমভাবে, তো একটু ভাবনা চিন্তা করা যাক যে আর এস জিনিসটা কী হতে পারে। সবার আগে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এইটাকে কনভার্ট করো ফিশার প্রজেকশানে।
প্রথমত এটাকে তোমরা একটা ফিশার প্রজেকশনে কনভার্ট করো। করো তাহলে বসে বসে, কনভার্ট দিস ইনটু ফিশার প্রজেকশন প্লিজ, তাড়াতাড়ি করে। ওকে, তো কিরকম হলো? কার্বন এদিকে, হাইড্রোজেন, সিএইচ3টা উল্টো দিকে চলে গেছে এখন এখানে, তো এদিকে এদিকে এদিকে। সৃজা, সৃজা আনমিউট। হ্যাঁ, হ্যাঁ, একটু আমাকে এই হাতগুলো কি কি আছে একটু বলে দাও। এই হাতটা কি আছে? এই সাইডে এখানটা সিএল, বাহ। তারপর এই হাতে, বিআর, এই হাতে সিএসসি, তাই তো? এটাতে সিএসসি। বাহ, ভেরি গুড, মানুষ হয়ে গেছে। এনিওয়েজ, এবার আমরা এই কম্পাউন্ডটাতে আরএস কনফিগারেশন বার করব, ঠিক আছে? কি করে বার করব? এই যে অ্যাটমিক নাম্বারগুলো আছে, এই অ্যাটমিক নাম্বারগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা পারবো না। আই হোপ তোমরা নোট করে নিয়েছো, নোট না করলে কি আর বলবো। সো এই আরএস কনফিগারেশন বার করার জন্য আমার একটা শর্ট ট্রিক ছিল, সেই শর্ট ট্রিকটা তোমাদেরকে শেখাচ্ছি। হ্যাঁ, কী শর্ট ট্রিক ছিল দেখো, ছিল ক্র্যাশ। দাদা ক্র্যাশ কী জিনিস দেখো, সি হচ্ছে ক্লকওয়াইজ, সি ফর ক্লকওয়াইজ রোটেশন, ওকে, অ্যান্ড এ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। এবার তোমরা বলো সি এর পাশে কী আছে? সি এর পাশে আছে আর, তার মানে যদি ক্লকওয়াইজ রোটেশন হয় তাহলে হবে আর, আর যদি অ্যান্টি, এর পাশে কী আছে? এস। যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয় তাহলে হবে এস। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো, আরে কিসের ক্লকওয়াইজ, কিসের অ্যান্টি ক্লকওয়াইজ? বলছি, প্রথমত তোমরা আমাকে বলো এই কার্বনটা কাইরাল কিনা। হ্যাঁ, চারটে হাতে চারটে আলাদা আলাদা গ্রুপ আছে। এবার এই গ্রুপগুলোর নাম্বারিং করবে তোমরা প্রথমে, ঠিক আছে? এই গ্রুপগুলোর নাম্বারিং করবে। নাম্বারিংটা কী করে করবো আমরা? নাম্বারিংটা হচ্ছে বেসিক্যালি যে আমরা জয়েন্ট বা নিটের পরীক্ষা দিই, আমাদের র্যাঙ্ক বেরোয় না, কীভাবে বেরোয় র্যাঙ্কটা? যার মার্কস যত বেশি তার র্যাঙ্ক ওয়ান টু এভাবে আসে, আর যার মার্কস কম আসে তার র্যাঙ্ক তত বেশি আসে। তো এখানে চারটে এলিমেন্ট রয়েছে দেখো, একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন, একটা ব্রোমিন, আর এই যে মিথাইল গ্রুপটা অ্যাটাচ রয়েছে, মিথাইলে কোন অ্যাটমটা অ্যাটাচ রয়েছে? কার্বন অ্যাটমটা, তাই তো? আমরা শুধু ফার্স্ট অ্যাটমটাকে দেখবো। কীভাবে দেখবো? অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাটমিক নাম্বারস আমরা ওদের র্যাঙ্কিং সাজাবো। তাহলে আমাকে বলো এই চারটে এলিমেন্ট, হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, কার্বন, এই চারটের মধ্যে কার অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি? সৃজনী, কার বেশি? ব্রোমিন, তাই তো? ব্রোমিন হচ্ছে 35, তাই ও হচ্ছে র্যাঙ্ক ওয়ান, র্যাঙ্ক ওয়ান। তারপরে কে? ক্লোরিন, রাইট? ক্লোরিন কত? ক্লোরিন হচ্ছে 17, কোথায় গেল ক্লোরিন? ক্লোরিন 17, তাই তো? র্যাঙ্ক টু। তারপর হচ্ছে কার্বন, কার্বন কত? কার্বন হচ্ছে 6, র্যাঙ্ক 3। আর লাস্ট হচ্ছে হাইড্রোজেন, ওটা তো অ্যাটমিক নাম্বার 1, তাহলে র্যাঙ্ক 4। বুঝতে পারলে র্যাঙ্কিংটা? তাহলে যার অ্যাটমিক নাম্বার যত বেশি তার র্যাঙ্ক তত কম। তো ব্রোমিনের অ্যাটমিক নাম্বার 35, হায়েস্ট, তাই ওর র্যাঙ্ক 1। ক্লোরিন 17, সেকেন্ড হায়েস্ট, তাই র্যাঙ্ক 2। কার্বন 6, থার্ড হায়েস্ট, তাই 3। আর হাইড্রোজেন তো 4। এবার রোটেশনের নিয়মটা সবসময় মনে রাখবে, রোটেশনের নিয়মটা হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে, যে ক্র্যাশটা লিখলাম না, তোমরাও লিখবে, লিখে পাশে একটা এরকম সিম্বল দিয়ে রাখবে, একটা অ্যারো দিয়ে উপরে 4 লিখবে, আবার একটা নিচের দিকে অ্যারো দিয়ে নিচে 4 লিখবে, ঠিক আছে? এরকম দুটো সিম্বল দিয়ে রাখবে। কেন সিম্বলটা দিচ্ছি পরে বোঝাবো। ওকে, রোটেশনটা মনে রাখবে অলওয়েজ, ওয়ান থেকে টু হয়ে থ্রিতে যাব আমরা, ঠিক আছে? ফোরের দিকে কেউ তাকাবো না, ওয়ান থেকে টু হয়ে থ্রিতে যাব। আবার বলছি, আমরা ফোরের দিকে তাকাবো না, আমরা ওয়ান থেকে শুরু করব জার্নিটা। কোনোভাবেই যেন ওয়ানের পর আগে থ্রি না চলে আসে, আগে ওয়ানের পর টু যাবে, তারপর থ্রি আসবে, ফোরের দিকে তোমরা তাকাবেই না, অ্যাজ ই ফোরটা নেই স্ট্রাকচারের মধ্যে। তাহলে ওয়ানটা কোথায় আছে? এই যে ব্রোমিন হচ্ছে ওয়ান, তো এখান থেকে আমরা জার্নি শুরু করব। জার্নি শুরু করে কোন দিকে যাব আমরা? জার্নি শুরু করে আমরা যাব হচ্ছে প্রথমে টু এর দিকে, তারপর সেখান থেকে থ্রিতে যাব। তাহলে রোটেশনটা কীরকম হচ্ছে? ওয়ান থেকে টু হয়ে তারপরে আমরা ঘুরে আসলাম থ্রিতে, ওয়ান থেকে টু হয়ে তারপরে আমরা আসলাম থ্রিতে। এবার তোমরা বলো এই রোটেশনটা কীরকম হলো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কী কনফিগারেশন হবে? এস কনফিগারেশন, কারণ এর পাশে আছে এস, সো অ্যান্টি ক্লকওয়াইজ হলে হবে এস কনফিগারেশন। প্রত্যেকে বুঝতে পেরেছো? তাতে নোট করো, তাতে নোট ফার্স্ট, আর যে বোঝনি বলো আমাকে, আমি আরো এক্সাম্পল দেবো, চিন্তা নেই। এটা আমার
শর্ট ট্রিক ছিল, নাহলে অনেক গল্প পড়তে হয় জানো তো, ক্র্যাশ থিওরি করতে গেলে প্রচুর গল্প আছে। বাট কেউ যদি এই ছোট্ট ট্রিকটা মনে রাখে তার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, ইচ অ্যান্ড এভরি প্রবলেম। তোমরা কি করবে বলো তো, আমি এটা মানে সাজেশান দিচ্ছি, প্রত্যেক দিন একটা করে ডিএল একটা করে আরএস, ব্যাস আর কিচ্ছু লাগবে না, বাকি শুধু রিয়াকশন। পুজোর দিনগুলো অর্গ্যানিকটা একটু প্র্যাকটিস করো। ক্লকওয়াইজ ঘুরলে আর ফিগারেশন হবে? ক্লকওয়াইজ গুলো আর কনফিগারেশন হবে, মুছে দিলাম। হ্যাঁ, তোমাদের প্রবলেমটা সবসময় ফ্লাইং ওয়েজে দেওয়া থাকবে, তোমাদের ফিশারে কনভার্ট করে নিতে হবে। এবার আমার বারবার ফ্লাইং ওয়েজ আঁকতে ইচ্ছা করছে না, আমি তোমাদের ফিশারি দিচ্ছি, তোমরা বুঝতে পেরেছো যে ফ্লাইং ওয়েজ থেকে প্রথমে ফিশারে আনতে হবে, তারপর তোমাদের এটা সলভ করতে হবে। এনিওয়েজ, তো এবার কয়েকটা তোমাদের ফিশার স্ট্রাকচার দিচ্ছি, তোমরা আমাকে বলো যে আর হবে না এস হবে। ওকে, মুছে দিলাম এগুলো। আজকে বাইরে কত লোক, ঠাকুর দেখতে গেছে, প্রচুর লোক আজকে বাইরে। চলো, এ দুটো এক্সাম্পল দিয়েছি, কোনটা আর কোনটা এস আমাকে বার করে দাও। আদৌ আমি জানি না আর এস হবে কি না, মানে সেমও হতে পারে ডিফারেন্টও হতে পারে, আই ডোন্ট নো। পাশে তোমাদের ট্রিক লেখা আছে, তোমরা ট্রিক দেখে দেখে করতে পারো। ফার্স্ট এডটা এস হবে? ঠিক আছে, হতে পারে, আই ডোন্ট নো। ফার্স্ট এডটা ওয়ান, ইয়া ফার্স্ট এডটা এস হবে। কেন ফার্স্ট এডটা এস হবে? কারণ দেখো এখানে ব্রোমিন রয়েছে, ব্রোমিনের অ্যাটমিক নাম্বার 35, সো ইটস র্যাঙ্ক 1। হাইড্রোজেন তো অ্যাটমিক নাম্বার 1, তো এটা সবসময়ের জন্য ফোর্থ গ্রুপ হবে। অক্সিজেন, অক্সিজেন অ্যাটমিক নাম্বার 8, কার্বন অ্যাটমিক নাম্বার 6, তো অক্সিজেন হবে সেকেন্ড পজিশন, এটা হবে থার্ড পজিশন, রাইট? রোটেশন কী বলেছি, সবসময় 1 থেকে 2 হয়ে 3-তে যাবে, সো 1 থেকে 2 হয়ে 3 মানে এরকম, লাইক দিস, 1 থেকে 2 হয়ে 3। কি রোটেশন এটা, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? চোখ বন্ধ করে অ্যান্টি ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি হবে, এস, তাই তো? ওকে, নাও দিস ওয়ান, নাও দিস ওয়ান, এখানে এইচ হচ্ছে 4। আচ্ছা হ্যাঁ, কে কি বলছো বলো, মিথিলা কি বলছো বলো। দেখো এই কম্পাউন্ডে একটা সমস্যা আছে, দেখো ব্রোমিন ইজ 35 বাই নো, সো ইট উইল বি 1 অ্যান্ড সিএইচ থ্রি উইল বি নো। এবার প্রবলেমটা কোথায় হয়ে যাচ্ছে, দেখো প্রবলেমটা হয়ে যাচ্ছে সিএইচ থ্রি আর সি ডাবল এইচ এর মধ্যে। ওকে, অ্যান্ড হোয়াটস দ্য প্রবলেম, প্রবলেমটা হলো, একটা মিনিট, সো প্রবলেমটা হচ্ছে দেখো, এইটা তো ফার্স্ট এলিমেন্ট কার্বন, এটা তো ফার্স্ট এলিমেন্ট কার্বন, রাইট? সো কম্প্যারিজনটা করবো কী করে আমরা, কম্প্যারিজনটা করবো আমরা সেকেন্ড কার্বন, সেকেন্ড অ্যাটমের রেসপেক্টে। কার্বন ছাড়া এখানে কী অ্যাটম আছে, হাইড্রোজেন, আর এখানে কার্বন ছাড়া কী অ্যাটম আছে, অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। তো অলওয়েজ সবাই কী করে জানো তো, নিজেদের পাওয়ারফুল কার্ডটাকে খেলাতে নামায়। তো কার্বনের পর ওর মোস্ট পাওয়ারফুল কে আছে, অক্সিজেন, তো এটার সেকেন্ড অ্যাটম অক্সিজেন, এটার সেকেন্ড অ্যাটম হাইড্রোজেন, তো হাইড্রোজেন আর অক্সিজেনের কম্প্যারিজনে কে জিতে যাবে, এটা জিতে যাবে, সো দিস উইল বি সেকেন্ড পজিশন অ্যান্ড দিস উইল বি দ্য থার্ড পজিশন। বুঝতে পারলে তোমরা কি বললাম, কার্বন কার্বন যেহেতু সেম, উইল কম্পেয়ার উইথ রেসপেক্ট টু দ্য সেকেন্ড অ্যাটম, সেকেন্ড অ্যাটম ওটার অক্সিজেন আছে, এটা সেকেন্ড অ্যাটম হাইড্রোজেন আছে, সো সি ডাবল এইচটা জিতে গেল। তো এরকম কীরকম রোটেশন হবে এখানে, এখানে 1 থেকে 2 হয়ে 3-তে যাচ্ছে,
ক্লকওয়াইজ, সো আর আর কনফিগারেশন, বুঝে গেছো? তো আমরা কিন্তু ক্র্যাশ এই ট্রিকটা দিয়ে সমস্ত কিছু করে ফেলতে পারছি, রাইট? তো আমাকে তোমরা টাকা দেবে, সুন্দর ট্রিক শিখিয়েছি একটা। তবে দেখো পাশে একটা অ্যারো দিয়েছি আমরা, উপর দিয়ে উপরে ফোর, নিচের দিকেও ফোর, এটার মানেটা কী? এখানে অল লিখতে পারো তোমরা। ব্যাপারটা হচ্ছে আমার এই শর্ট ট্রিকটা একমাত্র সেই সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল যে কম্পাউন্ডগুলোতে ফোর্থ গ্রুপটা, দেখো ফোর্থ গ্রুপ যে সবসময় হাইড্রোজেন হবে তার তো কোনো মানে নেই, এবার যাই হোক যেখানে ফোর্থ গ্রুপটা হয় উপরে থাকবে নইলে নিচে থাকবে। দেখো আমি তোমাদের যে তিনটে এক্সাম্পল করলাম তিনটেতেই হয় হাইড্রোজেনটাকে আমি উপরে রেখেছি নইলে নিচে রেখেছি, ওকে? হাইড্রোজেনটা হয় উপরে থাকবে নইলে নিচে থাকবে, দ্যাটস দ্যাট অনলি অনলি ইন দিস কেসেস দ্য ক্র্যাশ রুল উইল বি অ্যাপ্লাইড, বাকি অন্যান্য কোনো প্রবলেমে কিন্তু ক্র্যাশটা অ্যাপ্লিকেবল নয়, বুঝতে পেরেছো? তো তোমাদেরকে একটা করতে দিচ্ছি, আরেকটা করে দাও। ধরো এটা বললাম, চলো এটা করে দাও আমাকে, এটা আর হবে না এই সবে বলো। এটা হবে না, হ্যাঁ এটা হবে না, এটা হবে না, তো সঞ্চারী বলছে এটা হবে না, এটা হবে না। দেখো সঞ্চারী, হবে না, হবে না কে বলেছে? হবে, বাট মানে তোমার স্যার এইটুকুই লিমিটেড, তোমার স্যার হচ্ছে হাইড্রোজেনটা মানে ফোর্থ গ্রুপটা উপরে বা নিচে এত অবধি লিমিটেড, তারপরে আর ট্রিকটা বার করতে পারেনি, ঠিক আছে? কিন্তু হবে না এটা বলে দিও না, হবে মানে আমি বার করতে পারিনি আর ট্রিক, কিন্তু হবে। ফোর্থ গ্রুপ সাইডে থাকলে যে হবে না এরকম কোনো ব্যাপার নেই, হবে, কিন্তু আমার ট্রিক নেই, ওটা তোমাদের বই পড়ে বুঝতে হবে। তো চলো আমরা সবাই বই পড়বো এক পাতা জুড়ে। তো বই পড়ার আগে আমি তোমাদের এটা বলছি যে এক কাজ করো, নাম্বারিংটা করে নাও, সবাই নাম্বারিংটা করে নাও। এটা কী হবে ফোর্থ গ্রুপ, এটা কী হবে ফার্স্ট গ্রুপ, এটা হবে সেকেন্ড গ্রুপ, এটা হবে থার্ড গ্রুপ। নাম্বারিং আশা করি কারো কোনো অসুবিধা নেই। আচ্ছা সৃজনী, এটা ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে? ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হচ্ছে, ওয়ান থেকে টু হয়ে থ্রি, ইটস ক্লকওয়াইজ। আচ্ছা মিথিরা, ক্লকওয়াইজ হলে কি হবে, আর না এস? আর, কিন্তু আর তো আমার ট্রিক অনুযায়ী আর, তাই তো? কিন্তু আমার ট্রিকটা কি এখানে অ্যাপ্লিকেবল না? কেন না? কারণ ফোর্থ গ্রুপটা এখানে হরাইজন্টালি রয়েছে, ফোর্থ গ্রুপ যতক্ষণ পর্যন্ত ভার্টিক্যালি থাকবে হয় উপরে নইলে নিচে, আমার থিওরি বা আমার শর্ট ট্রিকটা অ্যাপ্লিকেবল। ফোর্থ গ্রুপ যেই হরাইজেন্টালি হয়ে যাবে তখন আমার ট্রিক আর অ্যাপ্লাই অ্যাপ্লিকেবল হবে না। তাহলে সৃজনী, এটাকে এখানে কি এটা আর হবে না? হবে না তো, তাহলে কি হবে গো? এস, ইয়া, সো দেখো যেখানে, ভালো করে শোনো, যেখানে ফোর্থ গ্রুপটা উপরে নিচে থাকবে সেখানে তো ক্র্যাশ দিয়ে হয়ে যাচ্ছে, ক্লকওয়াইজ হলে আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস, বাট যেখানে ফোর্থ গ্রুপটা ভার্টিক্যালি নেই হরাইজেন্টালি আছে তখন আমি কি করব, ক্র্যাশ দিয়ে যেটা আসছে তার উল্টোটা বসিয়ে দেবো। মানে কি এখানে ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, সঞ্চারী ক্লকওয়াইজ হলে আমার রুল অনুযায়ী কী হওয়া উচিত, আর তোমরা কি বসিয়ে দেবে, এস, উল্টোটা। সো আমি কিন্তু পুরোপুরি ফেল নই, এস, ঠিক আছে? প্রায় দু তিন পাতা পড়তে হবে না তোমাদের এটা শিখে যাওয়ার জন্য। হয়ে গেছে, মুছে দিই, বুঝলাম। হ্যাঁ আচ্ছা, এবার এরকমও হতে পারে যে একটা কম্পাউন্ডে মোর দ্যান ওয়ান কার্বন কার্বন আছে, ধরো এই এইটা, আচ্ছা একটা কথা বলি, যখন আমি বলতাম এই এখানে সি ডাবল এইচ লেখ, অনেককে লিখতে দেখতাম এরম ভাবে এই স্যার সি ডাবল এইচ লিখেছি, নো, বন্ডটা কার্বনের সঙ্গে রয়েছে তো কার্বনটাকেই বন্ডের তলায় রাখতে হবে এরম ভাবে, সি ডাবল এইচ। আচ্ছা এখানে ধরো এইচ, এখানে ধরো বি আর, এখানে ধরো সি এল, এখানে ধরো এইচ। আচ্ছা এবার আমাকে বলো কার্বন কার্বন কটা আছে এখানে, দুটো, তাই তো? এইটা একটা, এইটা একটা, তার মানে আর এস কনফিগারেশন এখানে দুখানা কার্বনের রেসপেক্টে বানানো যাবে, একটা এটার রেসপেক্টে, একটা এটার রেসপেক্টে। তো প্রথমে আমি বলবো ইট উইল বি বেটার যদি তোমরা কম্পাউন্ডটাকে সাজাতে শিখে যাও। প্রথমে ধরো এই এই কার্বনটা রেসপেক্টে সাজাচ্ছি, কীরম হবে সেজন্যই বলো তো, এই কার্বনটা রেসপেক্টে সাজালে কীরম হবে, কার্বনটার উপরে কী আছে,
CH3 ডান দিকে আছে, হাইড্রোজেন বাদিকে আছে। ব্রোমিন। আচ্ছা, এবার নিচের গ্রুপটাকে কিভাবে গুটিয়ে লিখতে বলেছিলাম? বন্ড দিয়ে, এই কার্বনটা, এখানে যে কার্বনটা আছে, ওকে, ওর একটা হাতে কি আছে? এইচ, এই এইচটা। একটা হাতে কি আছে? সিএল। সিএল। কিভাবে লিখবো? ব্র্যাকেট দিয়ে। আর এই COOHটা এই হাতে দিয়ে দেবো, রাইট? এবার তোমরা আমাকে বলো যে এই চারটের মধ্যে নাম্বার ওয়ান কোনটা হবে? এইটা না, নাম্বার ওয়ান। হাইড্রোজেন তো নাম্বার ফোর হবে, চোখ বন্ধ করে। এবার এইটা, এটার মধ্যে কম্প্যারিজন বলো, প্রত্যেকে বলো কোনটা হবে, নাম্বার টু কোনটা হবে, নিচেরটা না উপরেরটা? নিচেরটা নাম্বার টু হবে। কেন? কার্বন কার্বন সেম হলো, এর কাছে শুধু হাইড্রোজেন আছে, এর কাছে ক্লোরিন আছে, অক্সিজেন আছে, কত কিছু আছে। সো এটা হয়ে যাবে নাম্বার টু, এটা হয়ে যাবে নাম্বার থ্রি। তো রোটেশনটা কীরকম হচ্ছে? আচ্ছা ঠিক আছে, রোটেশন পরে দেখছি, আগে সাজিয়ে নিই আমরা। আর যদি এই নিচের কার্বনটা রেসপেক্টে সাজাই তাহলে কীরকম হবে? নিচের কার্বনটা রেসপেক্টে সাজালে কার্বন, যার নিচে রয়েছে COOH, রাইট সাইডে রয়েছে এইচ, আর লেফট সাইডে রয়েছে সিএল, উপরে রয়েছে কি? কার্বন, যার এক হাতে রয়েছে হাইড্রোজেন, এক হাতে রয়েছে ব্রোমিন, আর এক হাতে রয়েছে CH3, তাই তো? সো এটার নাম্বারিং কীরকম হবে? দ্য নাম্বারিং উইল বি লাইক দিস, এটা ক্লোরিন হয়ে যাবে নাম্বার ওয়ান, এটা। আচ্ছা, এবার এই দুটোর মধ্যে কম্প্যারিজনে কে জিতবে বলতে পারবে? নিচেরটা আর উপরেরটার মধ্যে যদি কম্প্যারিজন হয় কে জিতবে? উপরেরটা, কারণ এখানে কার্বন কার্বন সেম, বাট এখানে ব্রোমিন আছে, এখানে অক্সিজেন আছে। সো এটা হবে নাম্বার টু, এটা হয়ে যাবে নাম্বার থ্রি, এটা হয়ে যাবে নাম্বার ফোর। সো হাইড্রোজেনটা এখানে। আচ্ছা, এবার আমরা রোটেশনটা দেখি, প্রথমটার জন্য যদি করি তো কীরকম হবে? ডুলি ওয়ান থেকে টু হয়ে, আচ্ছা উপরেটা থ্রি আছে কিন্তু, হ্যাঁ এটা থ্রি, তো ইট উইল বি লাইক দিস, ওয়ান থেকে টু হয়ে থ্রিতে যাবে। কীরকম রোটেশন? অ্যান্টি ক্লক ওয়াইজ। আর এখানে কীরকম হবে? ওয়ান থেকে টু হয়ে থ্রিতে যাবে, এটা ক্লক ওয়াইজ আছে, রাইট? আচ্ছা, তো অ্যাকর্ডিং টু ক্র্যাশ কী হয়? দেখো প্রবলেম হচ্ছে এখানে ফোর্থ গ্রুপটা হরাইজেন্টালি রয়েছে, তাহলে আমার রুলটার উল্টোটা হয়ে যাবে। অ্যান্টি ক্লক ওয়াইজ হলে হয় এস, তাহলে এখানে কী হয়ে যাবে? এটা আর হয়ে যাবে। এখানেও ফোর্থ গ্রুপটা হরাইজেন্টালি রয়েছে, তো ক্লক ওয়াইজ হলে হয় আর, এখানে কী হয়ে যাবে? এটা এস। লিখে ফেলো, কারো ডাউট থাকলে বলবে। সো যদি এই কম্পাউন্ডের ক্ষেত্রে কেউ তোমাদেরকে বলে যে আর এসটা কীরকমভাবে হবে, বেসিক্যালি তোমাদের প্রথমে কার্বনে নাম্বারিং করতে হবে। এবার কেউ আমাকে বলতে পারবে যে নাম্বারিংটা কোন দিক থেকে হবে, উপর থেকে না নিচ থেকে? সি, COOH ইজ দ্য ফাংশনাল গ্রুপ, রাইট? COOH হচ্ছে কার্বক্সিলিক ফাংশনাল গ্রুপ, তাই নাম্বারিংটা এইট থেকে হবে, রাইট? সো ওয়ান টু থ্রি ফোর, লক্ষ্য করে দেখো এটা হচ্ছে সেকেন্ড কার্বন, সেকেন্ড কার্বনটা কী হয়েছে? এস হয়েছে। তো তোমরা লিখবে টু এস কমা, থার্ড কার্বনটা কী হয়েছে? আর হয়েছে। সো থ্রি, টু এস কমা থ্রি আর, এভাবে টু এস কমা থ্রি আর, টু এস কমা থ্রি আর। কে বুঝলে না? কোনটা বোঝোনি? কোনটা বোঝোনি? টু এস আর থ্রি আরটা তুমি ছোটবেলা ক্লাস ইলেভেনে আইইউপিএসি নেমিং করেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কার্বন নাম্বারিং যদি আমরা করি কি হবে? নাম্বারিংটা কোন দিক থেকে হবে, নিচ থেকে হবে না উপর থেকে হবে? যদি থেকে ফাংশনাল গ্রুপটা আগে পাই সেই থেকে হবে, তো ফাংশনাল গ্রুপটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, তো এটাকে ওয়ান দিয়েছি, এটাকে টু দিয়েছি, এটাকে থ্রি দিয়েছি, এটাকে ফোর দিয়েছি। তো সেকেন্ড গ্রুপটা, সেকেন্ড কার্বনটার রেসপেক্টে যখন তুমি স্ট্রাকচারটাকে লিখেছিলে কি এসেছিল? কনফিগারেশনটা এস এসেছিল না, তাই টু এস লিখেছি। আর থার্ড কার্বনের রেসপেক্টে যখন লিখেছিলে তখন কি এসেছে? আর এসেছিল, তাই থ্রি আর লিখেছি, টু এস থ্রি আর, লাইক দিস। এখনো বোঝোনি? ওকে, আচ্ছা মুছে দিচ্ছি এবার, হ্যাঁ মুছে দিচ্ছি। এবার একটা জিনিস বলি, আমি অনেক স্টুডেন্টদেরকে দেখতাম যখন আমি ক্লাস টুয়েলভে পড়তাম, যে ওরা না ফ্লাইং ওয়েস্ট থেকে ফিশারে কনভার্ট করতোই না, ওরা ডিরেক্ট ফ্লাইং ওয়েস্ট থেকে করে ফেলতো। এবার এটা দেখে আমার যথেষ্ট রাগ উঠতো যে কেন, কী করে করছিস তোরা, আমি তো পারছি না। আমি সিরিয়াসলি ফ্লাইং ওয়েজ থেকে ফিশারে কনভার্ট করতাম, তারপরে করতাম, বিকজ দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়ে। কিন্তু অনেকেই আছে দেখবে ফ্লাইং ওয়েজে ডিরেক্ট করে ফেলে, তো সেটা কী করে করা হয়? টাইমটা বাঁচানোর জন্য, দেখা যাক কী করে করে। মুসলাম আমি, হ্যাঁ মুসলাম। ধরো এরকম একটা স্ট্রাকচার দিয়েছে,
CH3 CL আর BR ওকে সর্বনাশ ধরো এই স্ট্রাকচারটা তোমাকে দিয়েছে, দিয়ে বললাম যে এটা আর না এস বার করো। তো স্যার আর না এস বার করবো কী করে? বার করার নিয়মটা হচ্ছে সবসময় জানবে এই যে মাথায় যে বনটা রয়েছে, ঠিক আছে, মাথায় যে বনটা রয়েছে জেনারেলি ওটাকে আমরা ফোর্থ গ্রুপটাকে উপরে রাখি। লক্ষ্য করে দেখো সত্যি তাই হচ্ছে, এটা হচ্ছে হাইড্রোজেন হচ্ছে ফোর্থ গ্রুপ, ক্লোরিনটা হচ্ছে সেকেন্ড গ্রুপ, ব্রোমিনটা হচ্ছে ফার্স্ট গ্রুপ, আর CH3 কার্বনটা হচ্ছে থার্ড গ্রুপ, রাইট? অ্যাকর্ডিং টু দ্য অ্যাটমিক নাম্বার সেরম হয়েছে। তো এই এই পুরো কম্পাউন্ডটাকে না আমরা শুইয়ে লিখছি। শুইয়ে লিখছি মানে কি, এই কার্বনটাকে এখানে লিখলাম, এই যে 4 নম্বর যে গ্রুপটা রয়েছে এটাকে এভাবে লিখছি, ঠিক আছে? তো যদি এটাকে এভাবে ঘুরিয়ে দেওয়া হয়, রোটেট করা যদি হয় 90 ডিগ্রিতে, তাহলে কী হয়ে যাবে, বিআরটা চলে যাবে এখানে, এই রয়েছে সিএল, আর এখানে রয়েছে কি CH3, তাই তো? এখানে রয়েছে CH3। এবার আমি ধরো কাউকে একটা বললাম যে এইখানে চোখ রাখো, এইখানে চোখ রেখে দেখো, ঠিক আছে, চোখ রেখে এরমভাবে দেখো, দেখে বলতে বললাম যে রোটেশনটা কীরকম হচ্ছে আমাকে বলো। তো ফোর্থ গ্রুপটা এরমভাবে শুয়ে রয়েছে, ফার্স্ট গ্রুপটা এখানে রয়েছে, সেকেন্ড গ্রুপটা এখানে, সরি সরি, সেকেন্ড গ্রুপটা এখানে রয়েছে, রাইট? ক্লোরিনটা হচ্ছে সেকেন্ড গ্রুপ, আর থার্ড গ্রুপটা এখানে রয়েছে। তোমরা আমাকে বলতে পারবে যে সে এই চোখ দিয়ে কীরকম দেখতে পাচ্ছে? একটু ভেবে দেখো কীরকম দেখতে পাচ্ছে। ব্রোমিনটা কী রয়েছে? আমি এই যে মনিটরে যে আঁকছি বা মোবাইলে যে আঁকছি, ব্রোমিনটা মোবাইলের প্লেনেই রয়েছে। ভালো করে শোনো আমি কি বলতে চাইছি, চোখটা যদি আমরা মোবাইলের প্লেনে রাখি, তো ওই উপরের যে উপরে যে ব্রোমিনটা রয়েছে ওটা মোবাইলের প্লেনেই রয়েছে। তো তুমি যদি এরভাবে দেখো সোজাসুজি, ধরো এটা তোমার চোখ, তো তুমি কীরকম দেখতে পাচ্ছ বলো তো? ব্রোমিনটা এরকম সোজাসুজি স্ক্রিনের মধ্যে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই যে CH3টা, CH3টা কোন বন্ডে রয়েছে? CH3টা রয়েছে অ্যাবাভ দ্য প্লেনে, CH3টা রয়েছে অ্যাবাভ দ্য প্লেনে। তাহলে তোমার চোখের রেসপেক্টে সৃজনী তুমি একটু উত্তর দাও, এই চোখটা যদি তোমার হয় তো তুমি CH3টাকে কোন দিকে দেখতে পাবে, বাঁ দিকে দেখতে পাবে না ডান দিকে দেখতে পাবে? বাঁ দিকে। বাঁ দিকে, রাইট? কারণ এটা স্ক্রিন থেকে একটু উঠে রয়েছে, তো এটা CH3টা একটু বাঁ দিকে হবে, রাইট? আর ক্লোরিনটা কোন দিকে হবে তোমার চোখের? ডান দিকে। ওকে, সো এইটাকে যে আমি এরকম ভিউতে কনভার্ট করলাম, এটা কে কে বোঝনি একটু আমাকে উত্তর দাও, এই ভিউটা কে কে বোঝনি? আমি আচ্ছা কী করে বোঝাই বলো দেখি, এটা এটা সামনাসামনি থাকলে না খুব সুবিধা হতো বোঝাতে, একটু ইমাজিন করার চেষ্টা করো, ইমাজিনেশন পাওয়ারটা প্লিজ বাড়াও। ছাতা, ছাতা, ছাতার মতো একটু বোঝার চেষ্টা করো, এই যে ব্রোমিনটা রয়েছে এটা তোমাদের প্লেনে রয়েছে, প্লেন বলতে তোমাদের প্লেন না মানে মোবাইলের প্লেনটাই রয়েছে, রাইট? এই যে ক্লোরিনটা ওয়াইফাইয়ের মতো একটা বন্ড দিয়ে দেখিয়েছি, তার মানে ক্লোরিনটা মোবাইলের স্ক্রিনের ভিতর দিকে রয়েছে না, রাইট? আর যে CH3টা রয়েছে এটা তো অ্যাবাভ দ্য প্লেন রয়েছে, তার মানে এটা মোবাইলের স্ক্রিনের বাইরের দিকে রয়েছে, কথাটা বুঝতে পারলে? এই সিএলটা কী হয়েছে মোবাইলের প্লেনের ভিতর দিকে, CH3টা কী হয়েছে মোবাইলের প্লেনের বাইরের দিকে, আর এই বিআরটা কোথায় রয়েছে মোবাইলের স্ক্রিনে রয়েছে। তো এইটা যদি আমাদের মোবাইলের স্ক্রিনটা হয়, সোজাসুজি যদি আমাদের মোবাইলের স্ক্রিনটা, ধরো এটা হচ্ছে আমাদের মোবাইলটা, হ্যাঁ, এই ফ্ল্যাট মোবাইল একটা, বিআরটা মোবাইলের মোবাইলের স্ক্রিনেই রয়েছে, সিএলটা মোবাইলের ভিতর দিকে রয়েছে, আর CH3টা মোবাইলের বাইরের দিকে রয়েছে। এখনও বোঝোনি? কি গো, প্রত্যেকে বুঝেছো কিনা বলো, কারো ডাউট আছে? হ্যাঁ বলো। মানে ক্লোরিনটা ভিতরে আছে বললে ওইটা সিএলটা ভিতর দিকে রয়েছে, তাই ওটাকে পিছন দিকে দিয়ে দিয়েছি, জাস্ট আর কিছু ডান দিকে দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ মিথিরা বলো, তুমি কি বলছিলে?
সিএইচটি তো উপরে বুঝলাম, কিন্তু সিএলটা ভেতরে কি তো হলো? সিএইচটি সিএলটা আমি কি বন্ডে দিয়েছি? বিলো দা প্লেনে দিয়েছি না আমি? ওই যে ওয়াইফাই স্ট্রাকচারটা কি জন্য দেওয়া হয়? বিলো দা প্লেন বোঝানোর জন্য তো। মানে তুমি যে প্লেনটায় পড়াশোনা করছো সেই প্লেনটার পিছন দিকে রয়েছে ওটা, বুঝেছো? ওকে, সো এবার সেজন্যই এখান থেকে দেখছিল। তাই ওর চোখে ব্রোমিনটা রয়েছে এরকম সোজাসুজি উপরে, সিএসপিটা রয়েছে বাদিকে, সিএলটা রয়েছে ডান দিকে। নাম্বারিংগুলো তো আমরা ভুলে যাইনি, ব্রোমিনটা ছিল ফার্স্ট, ক্লোরিনটা ছিল সেকেন্ড, আর সিএসটি ছিল থার্ড। তো যদি এখানে রোটেশনটা আমরা দেখি কীরকম হবে, দ্য রোটেশন উইল বি লাইক দিস, ওয়ান থেকে টু হয়ে থ্রি। কীরকম রোটেশন? এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ইটস ক্লকওয়াইজ বা রাইট ডিরেকশানে ঘুরছে, রাইট ডিরেকশানে ঘুরছে। তো রাইট ডিরেকশানে যদি ঘুরে তাহলে কী হয়ে যাবে? আর, ইটস আর, আর কনফিগারেশন। ঠিক আছে, এবার করতে করতে যখন তোমাদের ইমাজিনেশন পাওয়ারটা বেড়ে যাবে তখন তোমরা বুঝে যাবে যে সিএসটিটার দিকে বাইরে রয়েছে, সো এখান থেকে ব্রোমিনটা উপরে রয়েছে আর সিএলটা পিছন দিকে রয়েছে। তো কীরকম হচ্ছে, ব্রোমিন থেকে বনটা এরকমভাবে রোড ঘুরে আমরা এখান দিয়ে এসে সিএসটিতে এসে আবার এদিকে ঘুরছি, তারপর ফানেলের মতো হয়ে গেছে একটা। তো এইভাবে ঘোরা মানে আর। তোমাদের একটা করতে দিচ্ছি, করো তো। স্যার বলছি যে এটা আগের মতো করে করলে হতো না? ফিশারে কনভার্ট করে? হ্যাঁ কেন হতো না, বাট আই এম ট্রাইং টু সেভ দ্য টাইম। আমি কনভার্ট না করে মুখে মুখে করে ফেলতে চাইছি। স্যার 90 ডিগ্রিতে যে ঘোরাবো এটা কি রাইট সাইড দিয়ে বা লেফট সাইড দিয়ে যে কোনো দিকে? হ্যাঁ কি যায় আসে, কোনো ডিফারেন্স তো নেই। তুমি ওদিক থেকে দেখলেও যা হবে এদিক থেকে দেখলেও সেমই হবে। ওকে, তোমাদের একটা করতে দিচ্ছি। যদি তোমরা এই যে এখন যেটা বোঝাচ্ছি না এটা যদি তোমরা বুঝতে না পারো, তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তোমাদের যেভাবে আমি ফিশার দিয়ে শিখেছি ওভাবেই করবে, ওকে? ওটাই আমি দেখতে চাইবো, বাট এটা করিয়ে রাখলাম কারণ আমার এটা নিয়ে খুব আক্ষেপ ছিল অ্যাকচুয়ালি। না আমার মনে হতো সবাই পড়ে, আমি কেন পারি না। তোমাদের যদি এটা বাজে লাগে কোনো অসুবিধা নেই, তোমরা তোমাদের মতো করে করতে পারো, শিখে রাখতে দোষ নেই। করো, এটা করো, যে করতে পারবে আমি বুঝবো তার ইমাজিনেশনটা ঠিকঠাক হয়ে গেছে। দেখো চোখ বন্ধ করে ফোর্থ গ্রুপটা এদিকে রয়েছে, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, যা হবে এর মধ্যে হবে। ক্লকওয়াইজ ঘুরছে না আন্টি, আর যে দেখবে তার চোখটা যেন এখানে থাকে অলওয়েজ। বাড়িতে একটা করে ডিএল একটা করে আরএস অলওয়েজ প্র্যাকটিস করবে। এটা এস হবে? হতে পারে, বাকিরা বলো। আচ্ছা প্রথমত আমাকে সবাই বলো এই 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 ওয়েজটা কোথায় রয়েছে? তোমাদের মোবাইলের স্ক্রিনে রয়েছে ওয়েজটা, রাইট? সিএলটা কোথায় রয়েছে? মোবাইলের স্ক্রিনের বাইরের দিকে রয়েছে। আর বিআরটা কোথায় রয়েছে? ভিতর দিকে রয়েছে। সো বিআর হচ্ছে তোমাদের ফার্স্ট, ক্লোরিন হচ্ছে সেকেন্ড, আর ওয়েজ হচ্ছে থার্ড। তো মোবাইলের স্ক্রিনের পিছন থেকে ঘোরাটা আরম্ভ হচ্ছে এরমভাবে, পিছন দিয়ে এসে টুতে এলো, তারপর টু থেকে এসে বাইরের দিকে এলো ওয়েজ লাইক দিস, আবার ভিতর দিকে চলে যাবে। রোটেশনটা কিরম হচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তোমরা বলো এটুকু, যে এই যে চোখ নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে সে কি দেখতে পাবে, ক্লকওয়াইজ দেখতে পাবে রোটেশনটা না অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে পাবে? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে পাবে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি হয়ে যাবে? এস হয়ে যাবে, ব্যাস, এই তো গল্প শেষ। দিস ইজ অল অ্যাবাউট আর এস কনফিগারেশন। এবার আমার বিশ্বাস তোমরা বাড়িতে এগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। এগেন আই এম সেইং, প্র্যাকটিসে আর এস ডিএল রাখো না রাখো, আর একটা কথা, প্রত্যেকদিন একটা করে আরএস একটা করে ডিএল করবে তাহলেই হবে, কারণ বছরের শেষে সবাইগুলো ভুলে যায়, তখন আমি নতুন করে আর করাবো না। পারলে পারবে, না পারলে না পারবে, ফটো। হ্যাঁ তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে প্রত্যেক দিন এই রিয়াকশানগুলো প্র্যাকটিস করা। আমি জানি কাল থেকে সরছি, আমি তোমাদের যতই বলি তোমরা হয়তো করবে না, বাট ভালো হয় যদি করো তোমাদের ভালো হয়, আদারওয়াইজ 10 মিনিট পর তোমাদের এগুলো আবার মনে করতে কষ্ট হবে। সো আর কিছু বলবো না, যা বলার বলা হয়ে গেছে, আজকের মতো আমি এখানে পড়া স্টপ করছি। তোমরা ভালো করে এবার পুজো কাটাও, এ কদিন রিল্যাক্স করো,
মাইন্ডটা একদম ফ্রেশ করে নাও, 10 মিনিট পর থেকে যেন আবার ভালো করে এবার কিন্তু সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। 10 মিনিট পর থেকে যেন আর কোনো চাইবাই না হয়, ব্যাচে কিন্তু আগুন লাগিয়ে দেবো আমি। চলো, হ্যাপি পুজো।